রামপুরার উলন পাওয়ার স্টেশন। গেটের সামনে একটা রিক্সা এসে দাঁড়ায়। পাহাড়ে থাকা পুলিশগুলো কিছু বোঝার আগেই দেখতে পায় তাদের দিকে স্টেনগান তাক করে দাঁড়িয়ে আছে দুজন তরুণ। তরুণদের একজন নিচু গলায় বলে, হ্যান্ডস আপ, কোনো শব্দ নয়। পুলিশ দুজনকে বন্দি করে ফেলে তারা। সাথে সাথে পাওয়ার স্টেশনের ভেতরে চলে যায় তাদের আরও দুজন সহযোদ্ধা। সবার প্রথমে কেটে দেওয়া হয় টেলিফোনের তার। স্টেশনে থাকা আরও 15-16 জন পাকিস্তানি পুলিশকেও বন্দি করে ফেলা হয়। এক মুহূর্ত দেরি না করে ট্রান্সফরমারের গায়ে বোমা লাগিয়ে সেখান থেকে বের হয়ে যায় তরুণদের দলটি। তারা বের হয়ে আসতেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো রামপুরা এলাকা। নিকষ কালো অন্ধকার আকাশে এ শহরের মানুষ দেখতে পায় আগুনের লেলিহান শিখা। পুলিশ বাহিনীর পাহারা ভেদ করে কয়েকজন তরুণদের এই গেরিলা অ্যাটাক হতভম্ব করে দিয়েছিল দক্ষ ট্রেনিং নেওয়া পাকিস্তানি সেনাদের। ঢাকা শহরের একাংশ অন্ধকার করে দিয়ে তারা জানিয়েছিল, এদেশে পাকিস্তানিদের জন্য আলো জ্বলবে না, জ্বলবে আগুন।